ব্যাস এইটুকু বলার পরে ব্যাকগ্রাউন্ডে এত জোরে আওয়াজ শুরু হয়ে গেছিল, আমি লাস্টে দেখলাম আমার কোনো কথাই শোনা যায়নি, ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। যাই হোক, সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি, উঠে এখন নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো। আর এখন আমাদের রান্নার জন্য এক দিদিকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তো উনি রান্নাবান্না করে দেন। আসলে মামনির খুব হাতের ব্যথাটা বেড়েছিল, তো মামনি পারছিল না, তো ওই দিকে রান্নাবান্নার জন্য কোনো ঝামেলা নেই। আজকে তোমাদেরকে নিচে গিয়ে আমাদের বারান্দাটা দেখাবো, আমাদের দোতলাতে যে এক্সটেন্ড করা হয়েছে ওই গ্যারেজের ওপরটা, ওই বারান্দাটা যা সুন্দর দেখতে লাগছে না আর কি বলবো। আর কলকাতায় অনেক দিন পর, মানে প্রায় 4 মাস পর আবার এলাম, তো কলকাতায় এলেই না একটা অন্যরকম ফিলিংস আসে। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করা যাক। আমাদের নতুন বারান্দা দেখাই। এই বারান্দাটা তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে সেই টাইলসটা, আগের ব্লগে তোমরা দেখেছিলে, সেই কালী পুজোর সময় আমরা ডিসাইড করেছিলাম এইটা আর ওই বর্ডারটা। আর এই গাছটাও লাগিয়ে দিয়েছে, সেটা লাগছে কিন্তু আর এইরকম পরে হয়তো শেড দিয়ে দেওয়া হবে আমাদের ছাদে, যেমন দেওয়া রয়েছে, বাট আপাতত খোলাই আছে। মজা পেয়েছি সেই সাদা সাদা চেয়ারগুলো মামনি দেখেছে বললো। ওই চেয়ার, দুটো চেয়ার আর টেবিলের সেট সাদা রঙের রাখতে হেভি লাগে। আর আমরা এখন জল খাবার খাচ্ছি, আজ আমাদের জল খাবার হচ্ছে রুটি আর এটা চানা মশলা। আর ও তো পরোটা খাবেই, ও এখানে এসে পরোটা খাবে না, এটা হবে না। পরোটা আমি কালকে যাবো দেখি। কি করছ? আমার চান টান সব হয়ে গেছে, উনিও চলে এসছেন দুপুর 12টার সময় বাইরে। ভালো বলো, আমি এই গরমের মধ্যে, তো যদি পেট খারাপ হয় না তখন বুঝি না, পেট গরম হয়েছে একটু। ও বাবা, মানে এ তো পুরো সেই ইয়ে জ্ঞান পাবি লোকজন, কিছু তো পেট গরম হয়ে যায় তাও বাইরে খেতে। যাই হোক, তো আমার চান্ডান করে চলে এসছে, এখন আমাদের কাঁচকলা ভাজা হচ্ছে। কাঁচকলা ভাজা হয়ে গেলে আমাদের আবার ভাত খাবো, আর আজকে আমাদের সিম্পল খাবার, ভাত ডাল কাঁচকলা ভাজা, একটু পটল ভাজা রয়েছে, একটু শাক রয়েছে, ওটা ভুলে শাক রয়েছে, খাবো না, ঠিক আছে। কি দেখবো বেশ, হাড্ডি দেখে হাড্ডি। বাবা হেভি ঘুমিয়েছে তো? আমার প্রচুর ঘুমিয়েছে, আমার এত জোরে ঘুম পাচ্ছিলো খাওয়া দাওয়া করার পর, আমি তখন শুয়েছি আর এখন 5:20 মতো বাজে, এখন উঠেছি। এখন আমরা একটু যাবো যুডিওতে, মামনির জামা কেনার আছে দুটো, কিন্তু মামনির থেকে আমিও দুটো জামা ঝেপে নেবো, তারপরে আশি জন দুটো জামা ঝেপে নেবে, তারপরে আমরা সবাই মিলে জামা কাপড় নিয়ে চলে আসি। Oh my god, এই কিন্তু কোনো অবসরে কিনছি না, এটা এমনি বাড়ি এসছে বলো। হ্যাঁ, দুটো কুর্তি কেনা ছিল, তো এই সেম প্রসেসটা আমার মায়ের সাথেও হবে, পরের উইকে হবে। মামনিরা যাচ্ছে আর এই আমাদের দাদা এখানে স্কুটি নিয়ে চলেছে। আমি চালাবো, হ্যাঁ আমি চালাবো, এই চলে যাচ্ছে কেন, হ্যাঁ আমি চালাবো। তো কি হয়েছে, আমাকে ভিড়েই চালাতে হবে, আমার জন্য সবাই ফাঁকা রাস্তা করে দেবে নাকি? তোর আমার উপর কনফিডেন্স মাইনাসে আছে, বুঝতে পারছি। আমরা এই জুডিওতে চলে এসেছি, আমাদের এখন জামা কাপড় কেনার পর্ব চলছে। মোটামুটি আমার আর মামনির কেনা হয়ে গেছে, এখন আশিসের জন্য আর বাবার জন্য দেখতে এসেছি। বাবা বলছে হাফ প্যান্ট নেবে, আর আশিস একটা হাফা তা টি শার্ট নেবে, তো সব নিয়ে আমরা তারপরে বেরোবো। কেনাকাটি আমাদের ডান, আমরা আমি আর ও যেহেতু স্কুটি নিয়ে এসেছিলাম, আমার বাবা মা এসেছিলো টোটো করে, ওই জন্য ওরা টোটোতে উঠে পড়েছে, আমরা এই স্কুটিতে এই জামা কাপড়গুলো নিয়ে যাব। যাওয়ার সময় মিও আমার থেকে একটুখানি খাবারও কিনে নেবো, ওর সামনে স্কুটিটার সাথে গুলিয়ে বেরিয়েছিল, আরেকটু হলে ওই স্কুটিটা উঠে চলে যেত, কী অবস্থা।
মামনিদের সাথে দেখা হয়ে গেছে, আমাদের এখান থেকে খাবার কিনতে কিনতে ওরাও চলে এসেছিলো, ওই জন্য মামনিদেরকে খাবার দিয়ে দিচ্ছি, টোটো করে নিয়ে চলে যাবে বাড়ি। আমরা চলে এসেছি, এই গাড়িটাকে চাপা দিয়ে দে আসিস। ও আচ্ছা আচ্ছা, গাড়িটা যেটা একটুখানি স্ক্র্যাচ পড়ে গেছে ওই দেখো পার করতে গিয়ে। তাহলে তো এ তুলতে পারবি, সাবধানে করিস। গাড়ি টাড়ি ও তুলে দিয়েও চলে এসছে। আসলে বাবা তো এখন চিকেনটা অতটা খায় না, ওই জন্য বাবার জন্য পনির আনা হয়েছিল, আর আমাদের জন্য সব চিকেনের আইটেম আনা হয়েছিল। আমরা আজকে এই হট ডগটা নিয়ে এসেছিলাম, আশিস বললো খেতে ভালো, কিন্তু আমি খেয়ে দেখলাম মোটেই ভালো খেতে নয়। ব্রেডটাও কি শক্ত, আমি পরে খেয়েছিলাম, ও বললো খুব ভালো লেগেছে ওর নাকি। যাই হোক, ও আবার খেয়ে দিয়ে বেরোবে, বন্ধুদের সাথে দেখা করতে যাবে। এসেছেন দাদা? অনেক কষ্টে। গল্প কেমন হলো? অনেকদিন পর ক্যারাম খেললাম। বাহ, হেভি মজা আছে। কাল আমাকে অফিস যেতে হবে। খুব ভালো হয়েছে। ভালো লাগে না দু, বাড়িতে এলে মনে হয় ক্যাশ ওই ওই বিগুলো নিয়ে যাস। এটা মামনি নিয়েছে, এটা মামনি নিয়েছে, এটা এল থাক, পরে আমি কুটি দেবো, এমনি রেখে দাও। এমনি ভাজ করে রেখে দে। এমনি ও যা ভাজ করেছে ওরা, হেই ভাজ করেছে। হ্যাঁ, পরে আমি বিছনা টিবি করে কালকে ভাজ করে রেখে দেবো ঠিক করে। এটা একটা, আমি জানি না কেন আমার এটা বেশি ভালো লেগেছে ওটার থেকে। দেখতে সুন্দর, এ সুন্দর দেখতে না? হ্যাঁ, এমন না খাপা তো হবে না, নিচটা যা মনে হয় একটু লম্বাটা মনে হচ্ছে, কারণ লম্বাটা কি করতে হবে একবার পরে দেখবে, তারপরে কালকে ছাড়া হবে না। শামুটা বেশ মোটা কোমর। ও বাবা, ও দিন দিন আরো উগা যাচ্ছে। এইটা হচ্ছে, এটা আমার দাদা দাদা একটা শার্ট নিয়েছে, নিতে চাইছিলাম না। ওটা তো মনের কথা নয়, ওটা তো মুখে বলছিল যে থাক। বাবার অনেক কিছু হয়ে গেছে, বাবার দু তিনটে প্যান্টের পিস অনলাইনে বি করেছে, আবার একটা পাঞ্জাবি কিনবো। হ্যাঁ, পাঞ্জাবি কিনবো, শনিবার যাবো না? হ্যাঁ, তারপরে তোরা একটা দিয়েছিস, একটা গেঞ্জি একটা শার্ট। তুই ওর মাকে ওর মার জন্য কিছু কিনিস নি বিটু? যাবো তো। এই যে এটা হচ্ছে আমার একটা কুর্তি, আমি এটা এক্সেল নিয়েছি, এত গরমকাল বলে আরো বড় ওই জন্য এটা অফিস করার জন্য নিয়েছি। এটা কালারটা খুব সুন্দর, কালকে পরে চলে যাবে, কালকে দেখছি। যাই হোক, ঠিক আছে। এই জামাটা কার? ও হ্যাঁ, তুমি তো জামা কিনেছো না? আর একটা শার্ট কিনেছি, এটা হচ্ছে ব্যাগি ব্যাগি শার্ট, এটা আমারও হয়ে যাবে সত্যি, দেখবো পরে না পড়তে হবে না। ব্যাগি শার্ট আমার কিন্তু হয়ে যাবে, ফিটিং হবে কিন্তু হয়ে যাবে, পরে দেখবি তাহলে দুজনেই পড়তে পারবো। ওর ওর টি শার্ট তো আমি পরে আমি অরুণ আইসক্রিম কিনে এনেছি, খাওয়া দাওয়া করে তোমাদেরকে রিভিউ দেবো। আমি তোমার সুপার লেট অরুণ আইসক্রিমের রিভিউ দেওয়ার জন্য, কিন্তু কি করবো, আমি তো হায়দ্রাবাদে থাকি না। হায়দ্রাবাদে থাকো? এখন থাক, খেয়ে দিয়ে নিয়ে তারপরে যাবো, খেয়ে নিয়ে নিতে আসবো। ঠিক আছে, চলো চলো চলো।
আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকে আমাদের একদম সিম্পল ডিনার, আসলে আমাদের একটা দিন রাত্রিবেলা খেয়ে দেয়ে হয়ে গেছে, কি বলতো এত বেশি মানে শরীরটা মানে বদ হজম টাইপের হয়ে গেছে সারা রাত্রিবেলা 3-4টার সময় খাওয়া দাওয়া করে, তো ওটা একটুখানি রিকভার হতে সময় লাগছে। আজকে ওই জন্য হালকা খাবারই খেয়েছি আমরা, তো আজকে রাত্রিবেলা পটল ভাজা লুটি ছিল ওটা খেয়ে চলে এসেছি। তোমার শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে কুচি কুচি করে পটল ভাজা, ভালো হয়েছে ওটা খেয়ে চলে এসেছি। হারুন আসে মাঝে আর খাইনি, কালকে অফিস আছে, তো আমার একটুখানি ভয় ভয় লাগছিলো যে যদি বাই চান্স শরীরটা খারাপ হয়ে যায় আবার তখন মুশকিল হয়ে যাবে, অনেকটা দূর তো, এখানে তো আর সেই হায়দ্রাবাদের মধ্যে 10 মিনিটেও অফিস পৌঁছে যেতে পারবো না, এখানে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে, অনেকদিন পর যাবো কলকাতাটায়। তো কলকাতাতে এসেছিলাম সেই দুর্গা পুজোর টাইমটাতে, অনেক 1.5 মাস মতো ছিল, তখন অনেকদিন টানা অফিস করেছিলাম। যাই হোক, তো এবার আজকের ব্লগটা পর্যন্ত এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।